নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপশ্রীস কিচেন। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রকম রান্না নিয়ে। এটি নিম পাতারই একটা নতুন রকম রেসিপি। নিম পাতা দিয়ে তো আমরা অনেক রকম রান্নাই খাই, তা এইটা ওই পুরোনো দিনের রান্নায় কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস যোগ করে তারপর আমি আমার মতো করে নতুন করে তৈরি করেছি। তা যে কোনো জিনিসই মশলা বা কিছুর পরিবর্তন করলেই তার স্বাদেরও পরিবর্তন হয় এবং সেটা নতুন রকম হয়ে যায়। সেই একই রকম রান্না খেতে খেতে অনেক সময় তো আমরা বোর হয়ে যাই, তাই জন্য এই রকম ভাবে করলে আমাদের ভালোও লাগবে। আর এই গরমের সময় তো নিম পাতা খাওয়া খুবই উপকারী, তাই এই নিম পাতাটাই যদি নতুন রকম ভাবে বারে বারে করা যায় তাহলে প্রতিদিনই আমাদের কাছে সেটা নতুন লাগবে এবং আমাদের কাছে মুখরোচক হবে। তাহলে চলুন, কি কি লাগছে আর কেমন ভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন। আমি নিয়েছি এখানে বেগুন, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি নিম পাতাটা ড্রাই রোস্ট করে এখানে রেখে দিয়েছি। এটা একটুখানি গুঁড়ো করে দেবো হাত দিয়ে। আর বড়ি, এখানে আছে চিনি, এখানে নুন, আর এখানে পোস্ত দানা, আর নুন হলুদ যেসব লাগবে লাগবে। আর সর্ষের তেল দিয়ে করবে। আমি কড়াইটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে তেল দেব। তেলটা একটু গরম হোক। এর মধ্যে আমি এবার বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আমি এবার এই তেলটার মধ্যেই দেব একটু পাঁচফোড়ন, অল্প একটু দেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা এবার এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিই। বেগুনটাকে একটু ভেজে নেব। বেগুনটা আমি ভালো করে একটুখানি ভেজে নেব। আর বলতে ভুলে গেছি, আমি একটুখানি কাঁচা লঙ্কাও এর মধ্যে কুচিয়ে রেখেছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার থেকে কাঁচা লঙ্কাটা খাওয়াই ভালো গরমকালে। নিম পাতা খুবই উপকারী আর গরমকালে ভালোও লাগে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে। নিম পাতাটা ভাজা প্রায় হয়ে গেল, এবার আমি এগুলোকে বড়িগুলোকে একটুখানি হাত দিয়ে ভেঙে রাখবো। ইচ্ছা করলে ছোট ছোট বড়িগুলো দিতে পারে। অনেকটা বেগুন পাতা, সরি বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে লঙ্কাটা মিশিয়ে দেবো। লঙ্কা পিঠেটা আর দেব পরিমাণ মতো নুন আর একটু চিনি। চিনি তো পেটো ভাতটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেবো। এবার আমি এর মধ্যে দেব পোস্তর দানা। দু চামচ পোস্তর দানা দিলাম। পোস্তর দানাটা মোটামুটি ভাজা হয়ে যাবে। এটি ইচ্ছা করলে আপনারা ঘি দিয়েও বানাতে পারেন, ঘি দিয়েও খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে নিম পাতা, গুঁড়ো করা নিম পাতাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, তাই হয়ে গেছে। আমি এর মধ্যে এবার বড়িটা মিশিয়ে দেবো।
পরিবর্তে আপনারা বাদাম দিয়েও দিতে পারেন। ব্যাস রেডি, এবার নামিয়ে দেখাচ্ছি। যে বেগুন দিয়ে নিম পাতাটা, কিন্তু তার নতুন রকম ভাবে একটা রান্না করলাম, ওই একই রান্নাই নতুন রূপে এলো। তা দেখুন কেমন হয়েছে, আপনাদের সঙ্গে তো পুরো রান্নাটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো একদমই ভুলবেন না। আর যদি রান্নাটা মনে হয় যে খুব ভালো লাগলো বা নতুন রকম লাগলো, তাহলে অবশ্যই বাড়িতে রান্না করে কেমন খাবেন, দেখবেন কেমন লাগলো, তারপর আমাকে কমেন্টে বলবেন যে আপনাদের কেমন লেগেছে, তাহলেই আমার সার্থকতা। তাহলে ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, নমস্কার।